কেমন আছেন? সবাই 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 ভালো আছেন। তো আজকে আমরা থাম্বনেইল দেখে হয়তো বুঝতে পেরেছেন যে আমরা আজকে কী খেলতে যাচ্ছি। আমি আজকে এনলেস খেলার মানে এনলেস ঢাকাটা খেলার জন্য সিলেক্টেড হয়েছি। তো আমরা শীঘ্রই গেম প্লেটি দেখাবো, কী কী আছে, কী সমস্যা আছে গেমে, বা কী কী করতে হবে না করতে হবে সব ডিটেলস আমরা গেমে বলবো। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমি তো বলার নেই, সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করি। তো ফার্স্ট অফ অল আপনারা জিমেলে দিবেন, তাহলে আমি ব্লার করে দিবেন জিমেল। জিমেলে আপনি যে জিমেলটা সিলেক্ট হয়েছেন, যে যে মানে যে জিমেলটা আপনি লগ ইন হয়েছেন, মানে হলো আপনি যে জিমেলটা রেজিস্টার করছেন ওই জিমেলে মেল আসবে। মেল আসার পর ওই জিমেল দিয়ে আপনারা লগ ইন করতে হবে, নাহলে অন্য জিমেলে লগ ইন করলে আপনার গেমে ঢুকতে দিবে না, তাহলে নিয়ম। তো আপনারা ইন্টারফেস দেখতে পাচ্ছেন, যেটা হোম পেজ হবে, হোম পেজটি দেখতে পাচ্ছেন। হোম পেজটি আমার কাছে মোটামুটি অনেক ভালো লেগেছে। এখানে আমার নাম দিয়ে রাখছি হামেদ, লেভেল 1, কারেন্ট রিজন এশিয়া, পিন 85 দেওয়া আছে, মানে একটু এটা অ্যাকুরেট দেখাচ্ছে, বাড়তেছে এখন। আর রেজলিউশন 291x180 60 হার্টস দেখাচ্ছে। তো এখানে আমরা প্রথমে শপে যাব, শপে যা দেখি কী আছে, কাজ করে না এক মিনিট, শপ শপ কাজ করছে না কেন, শপ বাটনটা কি যেটা জানি না, শপ বাটনটা কাজ করতেছে না। আমরা গ্যারেজেই যাই, গ্যারেজে আমরা এই গাড়িটা আমি সিলেক্ট করছিলাম, আমি গেমে ঢুকে আগে এখানে আমি দেখতে পারেন, আমি আগে যাই। এখানে একটা নিশান গাড়ি একটা আছে, তারপর রোমিও এখানে একটা গাড়ি আছে, দেন এই যে একটু বেশি গাড়ি একটা, আমি লাস্টের গাড়িটা আমার পছন্দ হয়েছে। আর এখানে আপনি সিলেক্টেড দেখা দেখাচ্ছে, তারপর এখানে রেঞ্জ লেখা আছে, এখানে টপ স্পিড লেখা আছে, এখানে অ্যাক্সেলারেশন কন্ট্রোল ব্রেকিং সব কিছু লেখা আছে এখানে। তারপর কাস্টমাইজ, আপনার গাড়িটাকে কাস্টমাইজ করতে পারবেন, এখানে কাস্টমাইজ টিপ দিলে পেন্ট হুইল সব কিছুই আসবে। এখন কিছু আসবে না কারণ এখন বেটা, এগুলো কিছু সিলেক্ট হয় না। গাড়ির রং টং, গাড়ির রং টং চেঞ্জ করা যায় না। আচ্ছা ব্যাকে যাই, এখানে ক্রেডিট ক্রেডিট দিই, ক্রেডিট এখানে ডিটেক্টেড অ্যান্ড প্রডিউস প্রাইস সব কিছু এখানে দেওয়া আছে, মিডিয়া স্পন্সর, গ্রাফিক ডিজাইনার, সিনিয়র প্রোগ্রামার, তারপর এনভায়রনমেন্ট আর্ট 2D, UI ডিজাইনার, জুনিয়র প্রোগ্রামার, এনভায়রনমেন্ট আর্ট 3D, সাউন্ড ডিজাইন অ্যান্ড কম্পোজার, তারপর কমিউনিটি আর মার্কেটিং, 3D গেমিং ডিজাইন, ভয়েস ওভার্স, এখানে সব কিছুই দেওয়া আছে, সবার নাম এখানে সব কিছু করা আছে, এখানে কে কী করছে না করছে সব ক্রেডিট দেওয়া আছে। আমরা দেখে যাই, এখানে আমরা সেটিংসে যাই, আমি এই গেমে পুরোটা সব কিছু দেখো, গেমে কী আছে না আছে সিলেক্ট করলে দেখতে পারবেন। তো এখানে আমার ভলিউম টলিউম সব ঠিকঠাক আছে, এখানে অডিও, এখানে কন্ট্রোলে টিপ দিই, কন্ট্রোলে এখানে কোনো বাটন এখনও সিলেক্ট করা হয় নাই, তাহলে এখানে পরে যখন মানে রিয়েল গেমটা যখন রিলিজ হয়ে যাবে তখন সব কিছু দেওয়া হবে। মানে এশিয়ার রিজন এখানে দেখেন, এশিয়া, অস্ট্রেলিয়া, ক্যানাডা, ইউরোপ, ইন্ডিয়া, জাপান, রাশিয়া, রাশিয়া ইস্ট, সাউথ আফ্রিকা, সাউথ সাউথ কোরিয়া, ইউএসএ ইউএসএ সব কিছু দেওয়া আছে এখানে, সব এসে সব আপনি সব সার্ভারই খেলতে পারবেন। তো আমরা দেখে যাই, আপনি যদি প্লে টিপ দেন, প্লে টিপ দিলে কারেন্ট না কারেন্ট না এটা জয়েন, কুইক জয়েন মেনু আছে, এখানে আপনি প্রাইভেট রুম বানাতে পারবেন। এখানে 200 অ্যামাউন্ট লাগবে, আর একটা পয়েন্ট টু পয়েন্ট মোড, এখানে 300 ডায়মন্ড লাগবে। আর এখানে জয়েন্ট প্রাইভেট রুম মানে প্যাকেজেই আমরা গেমে এখানে ঢুকবো না, আমরা হোস্ট টিপ দিই, হোস্ট টিপ দিলে আপনারা এখানে হাতির ঝিল দেখতে পারবেন, আর হলো মানিক মিয়া এভিনিউ দেখতে পারবেন। আর এখানে রুম কন্ডিশন, মেক প্রাইভেট ব্যাগ আছে, ম্যানুয়াল অটো, মানে ম্যানুয়াল অটো দেওয়া আছে, এখানে গেমিং মোড, গেমিং মোড আছে, অ্যাক্সেলারেশন আছে, ম্যানুয়াল মানে অটোতেই, কিন্তু অটো কাজ করে, এখন অটোতে কাজ করছে না। আচ্ছা, তারপর এখানে আপনি যদি এখানে যেগুলো চেঞ্জ করেন, তাহলে এখানে সাইডে লেফট সাইডে লেফট সাইড রাইট সাইডে এখানে চেঞ্জ হবে সব। আমি আমি হ্যাঁ মানে কেভিনুতে খেলবো, তো আমি হোস্ট টিপ দিলাম, হোস্টিং হচ্ছে। তো এখানে আমি কারোর এখানে শেয়ার দিই নি, এখানে যে দেখেন পাবলিক রুম দেওয়া আছে,
এই কোডটা যে টিপ দিবে ওই সেই গেমটি ঢুকতে পারবে। আর আমার নাম দেওয়া এখানে 5 জন প্লেয়ার একবারে খেলতে পারবে। আপনার প্রাইভেট রুম বা পাবলিক রুম সব রকম খেলতে পারবেন। আর এখানে ওয়েটিং ফর জয়নিং, আমি তো এখানে কেউ ফ্রি নেই, তো আমি স্টার্ট দিয়ে দিই। তো গেমটা লোডিং হচ্ছে, লোডিং হলে দেখি আমার গেমের ভিতরে কী হয়। অ্যান্ড রেস্ট স্টার্ট হয়ে গেছে, তো দেখতে পাচ্ছেন এখানে আছে প্লেস 1:1, তারপর হলো ল্যাব 1:2, তারপর গাড়িটা সুন্দর লাগছে আমার কাছে। এখানে এটাও আছে মানে বুস্ট করার জন্য জিনিসটা আছে। আমি গেমটা খেলে দেখি কীরকম লাগে, তো এই কলারে টিপ দিলাম, দেখি ব্যাকেজে দেখি। হ্যাঁ এই খেলে এখানে অ্যাক্সেলারেশনে সুইটটা দেওয়া নাই, এটা ঠিক করতে হবে। তো আমি বুস্ট টিপ দিলাম, তো কালার গ্রেডিং সব কিছু আমার কাছে ভালো লাগছে, গ্রাফিক্সগুলো অনেক ভালো লাগছে আমার কাছে। তো দেখি, ও ড্রিফটিংগুলো জোস 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 হয়েছে, বাংলাদেশি গেম বলে কথা সেই গাড়ি নাম্বার প্লেট সব কিছু দেখা যাচ্ছে। আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে গেমটা, মানে কি বলবো ভাষা নেই। ও ড্রিফটিংগুলো জোস হয়েছে, এটি দেখা যায়। ল্যাব এখনও 1 কমপ্লিট হয় নাই। এখানে সাইডে ম্যাপ দেখতে পাচ্ছেন, আর রোডগুলো সব কিছু আমার কাছে ভালো লাগছে। গাড়িটাও জোস, গাড়ির নাম্বার প্লেটও দেখতে পাচ্ছেন, একটা দেখতে পাচ্ছেন ঢাকা মেট্রো খ 24 42 72। এবার প্লেনটাকে দেখাই আমি, আমি সব কিছু আমি দেখাবো। হ্যাঁ দেখেন প্লেন আছে, প্লেন ওখানে যেটা বাস আছে ঢাকা বাস লেখা আছে, ওখানে যাওয়া যায় নাকি? ঢাকা বাসের কাছে কি যাওয়া যাবে? না যেটা দেখছে না, ওই যে ওখানে দেখতে পাচ্ছেন ঢাকা বাস, আমরা দেখে যাই। প্লেনটা হলো 62, প্লেনটাও একদম ভালো। ও ও ইটগুলো এখানে, আমি যদি ফুটপাথ দিয়ে গাড়ি চালাই তাহলে ওই সাইডে যেতে দেয় না। ড্রিফ্টটা জোস হচ্ছে, ড্রিফটি কন্ট্রোলটা জোস জোস জোস। আপনারা যখন সিলেক্ট হবেন আপনারা অবশ্যই এই গেমটা রেজিস্টার করবেন, রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন করে খেলতে পারবেন। এখানে একটা ব্রিজ আছে, ব্রিজে রেখে দেবেন, রেখে দিবেন, আমি ব্রিজটা বন্ধ আছে ওখানে যেয়ে নিই। আচ্ছা উল্টা সাইডে গেলে রং সাইডে চিহ্ন দেখায়, এটা আমি বলতে ভুলে গেছি। একসাথে যেতে দিবেন না, যেতে দিবেন না, যেতে দিবেন না, ঘুরে ফেলি। আমি বুস্টে ইউজ করি, বুস্টে যদি আসতে যদি ইউজ করা হয় বেটার। বুস্ট দিলে যে যেরকম একটা ফিল আসে, সেই ফিলটা আমার কাছে খুব ভালো লাগে। আমার কাছে পার্সোনালি গাড়িটা জোস লাগছে, গাড়িটা জোস, তারপর ড্রিফটিং দিলে যে যেরকম মানে অন্য গেমে লাগে সেরকম একদম বাংলাদেশি ফিলের মতো গেমটা লাগতেছে, পুরো বাংলাদেশি ফিল। মানে কি বলবো আমি, মানে বুঝতে পারতেছি না। যারা ডেভেলপার আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এরকম একটা গিফট আমার, গিফট না বলতে এরকম একটা গেম উপহার দেওয়ার জন্য। মানে গেমটা এতই মানে ভালোই তো যে বলার বাইরে, আমার কাছে আমার পার্সোনালি অনেক ভালো লাগছে। যদি আমার ডেভেলপার ভাইরা যদি আমার এই ছোটো চ্যালেঞ্জ যদি তাদের চোখে পড়ে, তো আমার অসংখ্য ধন্যবাদ তাদের কাছে যে এই গেমটি বানানোর জন্য। আমার এই গেমটি পার্সোনালি অনেক ভালো লাগছে, আমি এক কথা অনেকবার বলতেছি, আমার মানে আমি বুঝাতে পারবো না গেমটা এত আমার কাছে ভালো লাগছে। একে তো আমি সিলেক্ট হয়েছি যে গেমটা খেলতে পারবো, এটাতে অনেক খুশি। আজকে সিলেক্ট হয়েছি, আপনারা আজকেই ভিডিওটা দেখতে পারবেন। আমি রাতে যেহেতু রেকর্ড করতেছি ভিডিওটা, আপনার সকালে দেখতে পারবেন ভিডিওটা। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কাছে গেম টুলেটি কেমন লাগছে, রাস্তার সব কিছু কেমন লাগছে। আমি এটা তো মানিক ইভেন্টে খেলতেছি, আমি কী বলে এই হাতের জিলেটটাও গেম প্লে করে দেখাবো, এরকম দুইটাই গেম প্লে করে দেখাবো আমি, আপনারা টেনশন করেন না। তাহলে আমাকে সাপোর্ট করে দেন, এইভাবে নতুন নতুন গেমিং আপডেট সব কিছু আমার চ্যানেলে পাবেন। তো ভিডিও বেশি বড় করবো না,
অনেক বকর বকর করছি, জানি থাকি। তো আমার চ্যানেলটি নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, নতুন নতুন এরকম ইয়ে তো পাওয়ার জন্য। আর হ্যাঁ, আমার চ্যানেলে GTA 5-এর নতুন মোবাইল মানে অ্যান্ড্রয়েডে কীভাবে খুলতে হয় ওইটার ভিডিও একটা বানিয়েছি, ওইটা যদি আপনি খেলেন তাহলে মানে খেলতে চান তাহলে আমার চ্যানেল 500 সাবস্ক্রাইব করতে হবে। 500 সাবস্ক্রাইব হয়ে গেলে আমি ওইটার আপডেট আমি যে ইয়েতে টেলিগ্রাম গ্রুপে জানিয়ে দিব। টেলিগ্রাম গ্রুপে আপনি জয়েন থাকতে পারেন, ওখানে আমি বলে দিব যে 500 সাবস্ক্রাইব হয়ে গেছে, ওটার লিঙ্ক আমি দিয়ে দিব ভিডিওটা নতুন ভিডিও বানিয়ে। তো অবশ্যই আপনার নতুন যদি আমার চ্যানেলে হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থাকবেন ওই গেমটি খেলার জন্য। আর এই সব ধরনের গেমিং আপডেট বা যত মোড যা আছে সব পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের কী কী লাগে, কোন গেমের কী আপডেট চান অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি অবশ্যই আপনাদের ভিডিও আপনাদেরই চ্যানেল আপনাদের জন্য আমি ভিডিও বানাই। তো বেশি কথা বলে ফেলেছি, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।